নমস্কার বন্ধুরা, তন্হীর পাকশালাতে সবাইকে স্বাগত। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি প্রসিদ্ধ খাবারের মধ্যে কারি চাওয়াল আর রাজমা চাওয়াল কিন্তু অন্যতম। বেশ কয়েকদিন আগে কারি চাওয়ালের রেসিপি আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজ শেয়ার করছি রাজমা চাওয়ালের রেসিপি। আমরা বাঙালিরা ডাল, আলু পোস্ত বা মাছের ঝোল ভাত খেতেই বেশি পছন্দ করি, তবে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এই ধরনের অন্য প্রদেশের খাবার দাবার অবশ্যই খাওয়া যায়। আর এই রাজমা চাওয়াল কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও অবশ্যই দিতে পারেন। আর আমরা বাঙালিরা সব ধরনের খাবার দাবার খেয়েই যথেষ্ট অভ্যস্ত, তাই আজকে আমি আপনাদের সঙ্গে একদম অথেন্টিক রাজমা চাওয়ালের রেসিপি শেয়ার করছি। তাহলে কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। রাজমা চাওয়াল বানাবার জন্য প্রথমেই আমি রাজমাটা সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণে রাজমা। আমি সবসময় রাজমা চিত্রাটা ব্যবহার করি, এর স্বাদটা ভীষণই ভালো, হালকা ব্রাউন রঙের আর গায়ে এরকম একটু ছিটছিট ডিপ ব্রাউন রঙের দাগ আছে। এই রাজমাটা দিয়ে যদি আপনারা রাজমা তৈরি করেন তাহলে স্বাদ ভীষণই ভালো হবে। রাজমা কেনার সময় দেখবেন প্যাকেটের গায়ে রাজমা চিত্রা বলে লেখা থাকে, সেই প্যাকেটটা যদি আপনারা পারচেস করেন তাহলে খুব ভালো হয়। এবার 2-3 বার জল বদলে বদলে রাজমাটা ভালো করে ধুয়ে নেব। রাজমা আমি কখনোই ভিজিয়ে রেখে রান্না করি না, ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করি। ধুয়ে নেওয়া রাজমাটা আমি প্রথমে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 2 ছোট ছোট টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 1টা বড় এলাচ, 1টা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা টুকরো করে কেটে দিয়ে দিলাম, 1টা তেজপাতা। তারপরে এর মধ্যে আমি 3 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। 1 বাটি রাজমা ব্যবহার করেছি তার জন্য 3 বাটি জল দিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2টো সিটি দিয়ে প্রথমে রাজমাটাকে সেদ্ধ করে নেব। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে আমি আরও 20-25 মিনিট রাজমাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। রাজমাটা সেদ্ধ বসিয়ে দিয়ে জিরা রাইসে প্রিপারেশন করে নেব। 1 বাটি বাসমতি চাল ব্যবহার করলাম, আর জল দিয়ে 3-4 বার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। অপরদিকে দেখুন আমার প্রেশার কুকারে 2টো সিটি কিন্তু পড়ে গেছে। এবার 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 20 মিনিট আরও রাজমাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর আপনারা চাইলে অবশ্যই রাজমা ভিজিয়ে রেখেও কিন্তু রান্না করতে পারেন, তবে রাজমা ভিজিয়ে না রেখে এইভাবে রাজমা যদি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে স্বাদ ভীষণ ভালো হয়। এটা তো আমি ভিজিয়ে রেখে দিয়েছি, অপরদিকে রাজমার গ্রেভির জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, আর 1টা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো। এটার একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। টমেটো পিউরিটা বানিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ভাতের জন্য আমি 1টা বড় সসপ্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লবণ, 1টা তেজপাতা, 2টো ছোট স্টার অ্যানিস, 4-5টা লবঙ্গ, 2টো ছোট টুকরো দারচিনি, 1টা বড় এলাচ। এবার জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। অপরদিকে দেখুন চাল কিন্তু আমার ভালো মতন ভিজে গেছে, এবার এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। ভাতের জলটা ফুটে ওঠার পর ভিজিয়ে রাখা চালটা এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের সাদা তেল। যদি তেল ব্যবহার করা হয় তাহলে ভাতের দানাগুলো আলাদা আলাদা থাকে, গায়ে গায়ে লেগে যায় না। হাই ফ্লেমে আমি 6 মিনিট ভাতটাকে ফুটিয়ে নেব। 100% কিন্তু ভাত সেদ্ধ করবেন না, ভাত সেদ্ধ করবেন 85%। একটু শক্ত থাকতে ভাতটা নামিয়ে নিতে হবে, কারণ যদি একদম নরম করে ভাত সেদ্ধ করা হয় তাহলে পারফেক্ট ঝরঝরে জিরা রাইস বানানো যাবে না। অপরদিকে আমার রাজমাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, স্টিমটা আমার রিলিজ হয়ে গেছে প্রেশার কুকারের। আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের রাজমা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন রাজমা ভিজিয়ে না রেখেও রাজমাটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখুন ভীষণই সফট হয়েছে,
এর থেকে বেশি যদি রাজমা সিদ্ধ করা হয় তাহলে আবার রাজমা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাও এর মধ্যে দেখুন দু একটা রাজমা কিন্তু আমার ভেঙে গেছে, যাই হোক তাতে কোনো সমস্যা নেই। দেখুন রাজমা একদম সুসিদ্ধ হয়ে গেছে। অপরদিকে ভাতের চালটাও আমাদের সুসিদ্ধ হয়ে গেছে, মানে আমার যতটা পরিমাণে সিদ্ধ করার প্রয়োজন ততটা পরিমাণে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব, তবে তার আগে এর মধ্যে আমি একটা ছোট সাইজের পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস যদি ব্যবহার করা হয় তাহলে ভাতটা খুবই থপথপে সাদা হয়। এবার ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব। ভাতের ফ্যানটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ঢাকাটাকে খুলে এবার রেখে দেব, কারণ যদি ঢাকা দিয়ে রাখা হয় তাহলে কুকিং প্রসেসটা চলতে থাকবে আর ভাত নরম হয়ে যাবে। অপরদিকে রাজমার গ্রেভির জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে সাদা তেল, আর এর সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। যদি তেল আর ঘি দুটো মিশিয়ে করা হয় তাহলে স্বাদ ভীষণই ভালো হয়। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। 15-20 সেকেন্ড জিরেটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। এর মধ্যে কোনো রকম আমি গোটা গরম মশলার ব্যবহার করছি না, কারণ রাজমা সেদ্ধ করবার সময়তেই আমরা গোটা গরম মশলা ব্যবহার করে রাজমাটা সেদ্ধ করেছি। তাই রাজমা আর ফোড়নে কিন্তু আর আলাদা করে কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করবার প্রয়োজন নেই। পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট তিনেক ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। এবার রসুন আর পেঁয়াজটা আরও 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। তিন চার মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে আপনারা নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু কসুরি মেথি জাস্ট 1 টেবিল চামচ পরিমাণে দিলাম, 1/2 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমচুর পাউডার দিলে খুব সুন্দর একটা টক টক ভাব আসে, সেই জন্য আমি এখানে আমচুর পাউডারের ব্যবহার করেছি, তবে টমেটোর ব্যবহারও করব, কিন্তু আমচুর পাউডার দিলে আরও বেশি স্বাদটা ভালো হয়। মিনিট 2-3 ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিনিট 4-5 মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। হাফ কাপ পরিমাণে জল দিয়ে আবারও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তিন চার মিনিট ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে যথেষ্ট পরিমাণে তেল রিলিজ করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রাজমা মশলা। রাজমা মশলাটাকে দিয়ে আবারও একবার গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন মশলাটার থেকে যথেষ্ট পরিমাণে তেল রিলিজ করেছে। এবার এই কষিয়ে নেওয়া মশলাটা আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রাজমার মধ্যে। তারপরে মশলার সাথে রাজমাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিট আমি রাজমাটাকে ফুটিয়ে নেব। যেহেতু গ্রেভিটা বেশ কম আছে তাই জন্য আমি এর মধ্যে একটু গরম জলের ব্যবহার করব। 1/2 কাপ পরিমাণে জল আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রাজমা মশলা তৈরি হয়ে যাবে। জলটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি। আমাদের রাজমা মশলা একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি জিরা রাইসটাকে বানিয়ে নিচ্ছি। জিরা রাইস বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি মিশিয়ে যদি করা হয় তাহলে স্বাদ ভীষণই ভালো হয়। অবশ্যই একটু ঘিয়ের ব্যবহার করবেন,
তাহলে দেখবেন একদম তাহলে একদম অথেন্টিক জিরা রাইসের স্বাদ পাবেন। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এক চা চামচ পরিমাণে শাহি জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম। যেহেতু জিরা রাইস, জিরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। লো ফ্লেমে 1 মিনিট জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা ভাতটা। ভাতটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের জিরা রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। একে তো মশলা দিয়ে আমরা ভাতটা তৈরি করে নিয়েছি, তাই আর আলাদা করে এর মধ্যে কোনো রকম মশলার ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। আর যখনই ভাতটা রান্না করেছিলাম সেই সময়তে লবণটারও ব্যবহার করেছি, তাই যদি আপনাদের মনে হয় অবশ্যই একটু এর মধ্যে লবণের ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় না লবণের ব্যবহার করার প্রয়োজন আছে। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের রাজমা চাউল একদম তৈরি। এবার আমি এটাকে সার্ভ করব। আর ভাতটা দেখুন একদম সাদা ধবধবে আছে। এরকম সাদা ধবধবে জিরা রাইস দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখুন আমাদের জিরা রাইসটা ভীষণই ঝরঝরেও হয়েছে। রাইসটা সার্ভ করবার পর ওই একই বাটিতে আমি রাজমাটাও দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই রাজমা চাউলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে নিজেরাও বাড়িতে একবার বানিয়ে খান, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তবে শেষে আবারও একবার বলে দিচ্ছি, যদি আপনারা রাজমা ভিজিয়ে রেখে রাজমা রান্না করতে চান তাহলে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা রাজমাটা ভিজিয়ে রেখে তারপরও রান্না করতে পারেন। আবার আমার মতন রাজমা ভিজিয়ে না রেখেও ডিরেক্ট প্রেশার কুকারে দিয়েই কিন্তু রাজমা সুসেদ্ধ করে রান্না করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।